নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের স্কলারশিপের নাম বলবো সেটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ তো এই স্কলারশিপে কীভাবে আপনি রেনুয়ালের জন্য আবেদন করবেন দু হাজার বাইশে তার স্টেপ বাই স্টেপ ভিডিও দেখাবো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোর সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে বেলেশনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যন্ত ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে এই অফিসিয়াল হাউস চলে আসবেন এ লিঙ্ক তুই ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন এখানে চলে আসার পর এখানে কিন্তু আইডি এবং পাসওয়ার্ড কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে আপনার যে ন্যাশনাল স্কলারশিপের যে আপনি রেজিস্ট্রেশন করেছিলেন আগের বারে তার কিন্তু আইডি পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ক্যাপচার এখানে বসিয়ে দেবেন তারপর কিন্তু লগ ইন বাটনে কিন্তু ক্লিক করবেন ঠিক আছে লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এমআইটি ড্যাশবোর্ড কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে তারপর এখানে আপনার নাম লেখা থাকবে তারপর কিন্তু অ্যাপ্লিকেশান আইডি নাম্বার লেখা থাকবে এবং কিন্তু এখন আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনার লেখা থাকবে আপনি কোন স্কুলে বর্তমানে পড়ছেন তার ডিটেলস লেখা থাকবে বলতে গেলে আপনার সমস্ত ডিটেলস কিন্তু এখানে আপনার শো হয়ে যাবে এখান থেকে আপনি দেখে নেবেন দেখে নেওয়ার পর এরপরে আপনি যে রেনুয়াল করবেন সেটা কীভাবে তো রেনুয়াল করার জন্য এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে একটা অপশান শো হয়ে গেছে অ্যাপ্লাই ফর রেনুয়াল বলে একটা অপশান শো হয়েছে সেই অপশানে কিন্তু আপনি ক্লিক করবেন ঠিক আছে এই অপশান কিন্তু আপনি ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে রেনুয়াল পেজটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন রেনুয়ালের যে পেজটা ওপেন হয়ে গেছে তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোন স্কিম এখানে দেওয়া রয়েছে এবার স্টুডেন্টের নাম তার বাবার নাম সমস্ত দেওয়া রয়েছে বর্তমানে কোন স্কুলে পড়ছে সেটা দেওয়া রয়েছে এবং কিন্তু আইএফসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এরপর কিন্তু এখানে আধার নাম্বার আপনাকে কনফার্মেশান করতে হবে তো এখানে কনফার্ম আধার নাম্বার এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন তো অ্যাপ্লিকেন্টের আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন তারপর কিন্তু রিনিউয়ালের জন্য কিছু ডিটেলস কিন্তু বসাতে হবে ঠিক আছে যেমন কিন্তু ফ্যামিলি ইনকাম তো বর্তমানে ফ্যামিলি ইনকাম সেটা বসিয়ে দেবেন ফ্যামিলি ইনকাম কত সেটা বসিয়ে দেওয়ার পর তারপরে এখানে ইমেল আইডি এখানে বসিয়ে দেবেন তারপর যে হোস্টেলে পড়ে বা ডিএ স্কলার এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তারপর বর্তমানে যেই ক্লাসে পড়ছে সেই ক্লাসে যে অ্যাডমিশন হয়েছে তার ডেটটা কিন্তু এখানে বসিয়ে দেবেন ঠিক আছে অ্যাডমিশান যে ডেটটা এখানে সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন বর্তমানে যেই ক্লাসে পড়ছে সেই ক্লাসে কবে অ্যাডমিশন হয়েছেন তার ডেটটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারা প্রিভিয়াস ক্লাসে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে ঠিক আছে প্রিভিয়াস ক্লাসে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে সেটা কিন্তু সঠিকভাবে বসিয়ে দেবেন পার্সেন্টেজটা বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু অ্যাডমিশান এবং রেজিস্ট্রেশন যে নম্বর অ্যাডমিশন অথবা রেজিস্ট্রেশন নম্বর যদি থাকে বর্তমানে যেই ক্লাসে ভর্তি হয়েছে সেই ক্লাসে অ্যাডমিশান অথবা রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে সেই নাম্বারটা এখানে সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কি করবেন যে অ্যাডমিশান ইয়ার কবে অ্যাডমিশন হয়েছে তার কিন্তু এখানে ইয়ারটা বসিয়ে দেবেন তারপরে ক্লাস রোল এবং সেকশান কিন্তু এখানে বসিয়ে দেবেন ঠিক আছে এরপর অ্যাডমিশান ইয়ার রোল এবং সেকশানটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কি করবেন তারপর কিন্তু বোনাফাই স্টুডেন্ট অব ইনস্টিটিউট তো বোনাফাইয়ের সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে তো এটা কাদের জন্য তো এই সার্টিফিকেটটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশানে ক্লিক করলে এই বোনাস সার্টিফিকেটটা ওপেন হয়ে যাবে এখানে তো স্টুডেন্টের ফটো মারাতে হবে তারপরে স্টুডেন্টের রোল নাম্বার এখানে বসাতে হবে তারপরে যে কলেজের হেডমাস্টার তার কাছ থেকে সিগনেচার কিন্তু করে নিয়ে আসতে হবে ঠিক আছে তো এটা কাজের জন্য তো যারা কিন্তু ন্যাশনাল স্কলারশিপে আগে আবেদন করেছেন যখন প্রথমবার আবেদন করার সময় যদি এই সার্টিফিকেট দিয়ে থাকেন তবেই কিন্তু আপনাকে এই সার্টিফিকেট দিতে হবে ঠিক আছে আগের বারে যদি দিয়ে থাকেন তো এইবারে দিবেন আগের বারে যদি না দিয়ে থাকেন তাহলে এবারে দেওয়ার দরকার নেই ঠিক আছে বোঝা গেল যারা প্রথমে ন্যাশনাল স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তখন যদি আপনি বোনাফায়ের সার্টিফিকেট যদি এখানে আপলোড করে থাকেন তাহলে কিন্তু রিনিউয়ালের সময়েও আপনাকে বোনাফের সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে ঠিক আছে তারপর এখানে ঠিক চিহ্ন মেরে দেবেন এখানে ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর এখানে ফাইনাল সাবমিট বাটন কিন্তু ক্লিক করবেন ঠিক আছে এখানে কিন্তু আপনার রোল নাম্বার এবং সেক্সের কিন্তু সমস্ত কিছু ডিটেলস সঠিকভাবে কিন্তু বসিয়ে দেবেন ঠিক আছে সবগুলো ঘর কিন্তু সঠিকভাবে ফিল আপ করে দেবেন করে দেওয়ার পর তারপর কিন্তু দেখে নেওয়ার পর তারপর কিন্তু ফাইল অ্যান্ড সাবমিট অপশানে কিন্তু ক্লিক করবেন কারণ এখানে ফাইল অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করার পর কিন্তু আর এডিট করা যাবে না সেই কিন্তু সঠিকভাবে এখানে বসিয়ে সাবমিট বাটনে ক্লিক করার পর আপনার কিন্তু এটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এরপর কিন্তু প্রিন্ট অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে এই যে ফর্মটা কিন্তু আউট করে নেবেন ফর্মটা আউট করে নেওয়ার পর এই ফর্মের সঙ্গে আপনার যে অ্যাডমিশান রিসিভ কপি এবং কিন্তু প্রিভিয়াস ইয়ারের মার্কশিট এবং ইনকাম সার্টিফিকেট সমস্ত ডিটেলস কিন্তু এর ফর্মের সঙ্গে অ্যাটাচ করে আপনি বর্তমানে যেই স্কুলে পড়ছেন সেই স্কুলে কিন্তু এটা জমা দিয়ে আসতে হবে ঠিক আছে তারপর কিছু দিনের পর এই স্কলারশিপের টাকা কিন্তু আপনার ব্যাঙ্কের সরাসরি চলে আসবে ঠিক আছে এর হচ্ছে ফুল প্রসেস তো এইভাবে কিন্তু ন্যাশনাল স্কলারশিপের জন্য আপনি রিনিউয়ালটা করতে পারবেন এবং ন্যাশনাল স্কলার ক্লাসেপের জন্য কিভাবে নতুন করে আবেদন করবেন সেটা নিয়ে যদি ভিডিও চান তাহলে কিন্তু কমেন্ট করে জানান আমি নেক্সট ভিডিওতে আপনাদের এটা ভিডিও তৈরি করে দিয়ে দেবো ঠিক আছে আজকে ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল অটনটিকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ